वेलकम टू साइंस गामा। आशा करी तुम्हारा ভালোই আছো। তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা যাক। অনুরোধের উত্তরে তোমাদের স্বাগতম। রাজ দেখো, তার কোশ্চেন আছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দুটি পরিবাহীর রোধ যথাক্রমে R1 এবং R2, তাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক যথাক্রমে α1 এবং α2, প্রমাণ করো যে সমান্তরাল সমবায়ে তাদের তুল্যাঙ্ক রোধের গুণাঙ্ক হবে R1 α2 প্লাস R2 α1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা প্রমাণ করতে বলেছেন। তাহলে দেখো, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যেটা সমান্তরাল সমবায় হয়, এটা ছিল R1, এটা ছিল R2, এটা সার্কিট। আচ্ছা, তাহলে কি লিখবো? যে ধরি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধগুলি হবে RT1, R1 এর জন্য করছি, তাহলে RT1 সমান R1 অফ 1 প্লাস আলফা 1T। দেখো, R = R0 অফ 1 প্লাস আলফা T ছিল। এখানে যেহেতু কোশ্চেনে বলা আছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দুটি পরিবাহী রোধ R1 এবং R2, সেই ক্ষেত্রে আমরা কি ধরেছিলাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা ছিল R0। এখানে কোশ্চেন অনুযায়ী করবো, তাহলে R1 ছিল, RT1 সমান R1 অফ 1 প্লাস আলফা 1T। আবার RT2 সমান R2 অফ 1 প্লাস আলফা 2T, এই দুটো পাবো। লিখে দিতে পারো যেখানে যেখানে R1 কমা R2 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ। এবার কি লিখবে দেখো, সমান্তরাল সমবায়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দুটির মধ্যে সমান্তরাল সমবায়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দুটির তুল্য রোধ R equivalent সমান কত? সমান্তরালে কি হবে? উপরে গুণ নিচে যোগ, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এরপর আবার কি লিখবে? যে সেম এই ভাষাটাই, সমান্তরাল সমবায়ে এবার 0 নিয়েছিলাম, এবার T ডিগ্রির জন্য নেব, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দুটির তুল্য রোধ আর টি ইকুইভ্যালেন্ট হলে আর টি ইকুইভ্যালেন্ট সমান R T1 ইন্টু RT2 ডিভাইড বাই RT1 প্লাস RT2, এটা বলবো। আবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপমাত্রা, এবার সূত্রটা কাজে লাগাবো, তাহলে RT ইকুইভ্যালেন্ট সমান কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে ইকুইভ্যালেন্টটা ছিল সেটা কত ছিল? এটা R ইকুইভ্যালেন্ট অফ 1 প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি। ইমপ্লাইজ, এবার জাস্ট মানগুলো বসাবো, এটা ধরো 1, এটা 2, এটা 3। 1 আর 2 এর মানগুলো বসাবো, RT ইকুইভ্যালেন্টের মান কত আছে? RT1 RT2 ডিভাইড বাই RT1 প্লাস RT2 সমান R ইকুইভ্যালেন্টের মান R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2 অফ 1 প্লাস আলফা ইকুইভ্যালেন্ট
টি এটা ইমপ্লাইজ জাস্ট সলভ করব আর টি ওয়ান এর মান কত আর টি ওয়ান সমান আর ওয়ান ওয়ান প্লাস আলফা টি ওয়ান আর টি ওয়ান এর মান মানগুলো পুট করব আর টি টু এর মানও পুট করব তাহলে দেখো ওয়ান প্লাস আর ওয়ান অফ ওয়ান প্লাস আলফা ওয়ান টি ইন্টু আর টু অফ ওয়ান প্লাস আলফা টু টি ডিভাইডেড বাই আর ওয়ান অফ ওয়ান প্লাস আলফা ওয়ান টি প্লাস আর টু অফ ওয়ান প্লাস আলফা টু টি ইজ ইকুয়ালস টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু অফ ওয়ান প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি ইমপ্লাইজ এটা তাহলে সলভ করলে কি পাবো দেখো জাস্ট এগুলোকে গুণ করছি আর ওয়ান প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি ইন্টু আর টু প্লাস আর টু আলফা টু টি হোল ডিভাইডেড বাই এটার মধ্যে গুণ করব আর ওয়ান প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি প্লাস আর টু প্লাস আর টু আলফা টু টি সমান আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু অফ ওয়ান প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি এটা ইমপ্লাইজ আর ওয়ান আর টু প্লাস আর ওয়ান আর টু আলফা টু টি প্লাস আর ওয়ান আর টু আলফা ওয়ান টি প্লাস আর ওয়ান আর টু আলফা ওয়ান আলফা টু টি স্কোয়ার হোল ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি প্লাস আর টু আলফা টু টি ইজ ইকুয়ালস টু দিকটা কত ছিল এখানটা ছিল আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু অফ ওয়ান প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি ওয়ান প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি ইমপ্লাইজ দেখো আলফার মান তো এমনিতেই ক্ষুদ্র হয় আলফার মান এবার যখন দুটো আলফা গুণ হবে সেই মানটা আরো ক্ষুদ্র হয়ে যাবে তাহলে কি লিখবো আর ওয়ান আর টু দেখো প্রত্যেকটা টাইমে কিন্তু আর ওয়ান আর টু আছে তাহলে আর ওয়ান আর টু আর ওয়ান আর টু এইদিকে কেটে যাবে তা আর ওয়ান আর টু টাইমগুলো লিখবো না তাহলে লিখছি এখানে কি ওয়ান প্লাস আলফা টু টি প্লাস আলফা ওয়ান টি প্লাস আর ওয়ান আর টু ইন্টু আলফা ওয়ান আলফা টু আলফা ওয়ান আলফা টু আছে মানে এই মানটা আরও ক্ষুদ্র হয়ে যাবে অর্থাৎ এটা তখন পাবো জিরো সেটা লিখছি না ওর জন্য ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি প্লাস আর টু আলফা টু টি ইজ ইকুয়ালস টু আর ওয়ান আর টু তো কেটে গেছে উপরে ছিল তাহলে ওয়ান বাই তাহলে একবার লিখে দেয় ওয়ান প্লাস আলফা ইকুইভ্যালেন্ট টি ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ব্যাকেটে লিখে দাও আলফা ওয়ান আলফা টু এর মান খুব ক্ষুদ্র হয় বাদ দেওয়া হলো কারণ যেহেতু যেখান থেকে আলফা ওয়ান আলফা টুটা ছিল এই মানটা জিরো করেছি ওই জন্য ব্যাকেটে লিখে দেবে ইমপ্লাইজ এবার কি করবো দেখো জাস্ট এটা কোনাকোনি গুণ করে নেব তাহলে কত বলছে দেখো প্রথম ওয়ান দিয়ে এটা করছি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি প্লাস আর টু আলফা টু টি প্লাস এবার আলফা ইকুইভ্যালেন্ট টি দিয়ে গুণ করছি আর ওয়ান আলফা ইকুইভ্যালেন্ট টি প্লাস আর টু আলফা ইকুইভ্যালেন্ট টি প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি ইন্টু আলফা ইকুইভ্যালেন্ট টি
আচ্ছা এই পুরো টার্মটাকে আমরা না লিখে খালি লিখে নিচ্ছি, দেখো আলফা ইকুইভ্যালেন্ট টি অফ আর ওয়ান আলফা ওয়ান টি প্লাস আর টু আলফা টু টি, কারণ এখানে আলফা ইকুইভ্যালেন্টের সঙ্গে আর ওয়ান আলফা ওয়ানের গুণ হবে, আবার আলফা ইকুইভ্যালেন্টের সঙ্গে আলফা টু এর গুণ হবে, দুটো আলফা গুণ মানে মানটা খুব ক্ষুদ্র হয়, জিরো হয়ে যাবে, এটা বাদ যাবে, টার্মটা এই টার্মটা জিরো হয়ে বাদ চলে যাবে। ইজ ইকুয়ালস টু আবার এটার সঙ্গে এটা গুণ হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ওয়ান আলফা টু টি প্লাস আর টু আলফা টু টি প্লাস আর ওয়ান আলফা ওয়ান টি প্লাস আর টু আলফা ওয়ান টি, এটা পাচ্ছি ইমপ্লাইজ। এবার দেখো এখানে কটা কাটাকাটি যায়, সমানের বাম দিকে আর ওয়ান একটা আছে, আর ওয়ান কাটলো, আর টু কাটলো, আর টু আর ওয়ান আলফা টু টি নেই, আচ্ছা আর ওয়ান আলফা ওয়ান টি, আর ওয়ান আলফা ওয়ান টি আছে, আর টু আলফা টু টি, আর টু আলফা টু টি, আর কিছু না, আর কিছু কাটছে না, তাহলে আলটিমেট পাচ্ছি কত, আর ওয়ান আলফা ইকুইভ্যালেন্ট টি প্লাস আর টু আলফা ইকুইভ্যালেন্ট টি ইজ ইকুয়ালস টু, এটা তো জিরো হয়ে গেছে দুটো আলফার গুণ আছে বলে, আর ওয়ান আলফা টু টি প্লাস আর টু আলফা ওয়ান টি, এটা ইমপ্লাইজ আলফা ইকুইভ্যালেন্ট কমন নেব, আলফা ইকুইভ্যালেন্ট টি, আচ্ছা টি টি তো সবে আছে, টিগুলো কেটে আছে, টিগুলো সব কেটে গেল, তাহলে আলফা ইকুইভ্যালেন্ট অফ আর ওয়ান প্লাস আর টু সমান আর ওয়ান আলফা টু প্লাস আর টু আলফা ওয়ান, ইমপ্লাইজ আলফা ইকুইভ্যালেন্ট সমান আর ওয়ান আলফা টু প্লাস আর টু আলফা ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু, এটাই প্রমাণ করতে দিয়েছিল। এই ধরনের প্রবলেম তোমার ধরো সমান্তরালে না দিয়ে শ্রেণীতে দিল, শ্রেণীতে দিলে কি হবে, শ্রেণীতে দিলে এটা এক্সট্রা বলছি, সিরিজে যদি দেয় তাহলে আলফা ইকুইভ্যালেন্ট সমান হবে আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু শ্রেণীতে থাকলে। আবার সেম প্রবলেমটা ধরো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তোমার কোশ্চেনে বলা আছে আর ওয়ান আর আর টু, সে আর ওয়ান আর টু এর জায়গায় যদি ওটা না বলা থাকতো তখন কি ধরতাম, জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আর জিরো হবে, সেই ক্ষেত্রে সমান্তরালেই হোক আর শ্রেণীতেই হোক আলফা ইকুইভ্যালেন্টটা হবে আলফা ওয়ান প্লাস আলফা টু বাই টু, মানে আর ওয়ান আর টু না ধরে যদি আমরা আর জিরো ধরে করতাম, আর ওয়ানের জায়গায় আর জিরো, আর টু এর জায়গায় আর জিরো, তাহলে শ্রেণী বা সমান্তরালের ক্ষেত্রে আমরা পুরো ক্যালকুলেশন করলে পেতাম আলফা ইকুইভ্যালেন্ট সমান আলফা ওয়ান প্লাস আলফা টু বাই টু, এটা অনেক কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনটা পড়ে শ্রেণী বা সমান্তরালের ক্ষেত্রে। তোমাদের যদি এরকম আরো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে ছবি তুলে পাঠিয়ে দাও, আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তোমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও সুবিধার জন্য তাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করো, ধন্যবাদ।